হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি সংকট কোণ এবং আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নিয়ে। সংকট কোণের ইংরেজি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করছি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ওপরেই কিন্তু ডিপেন্ড করে তোমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে? দেখে নাও একটা জিনিস, তোমরা যখন ঘন মাধ্যম থেকে কোনো আলোকরশ্মিকে লঘু মাধ্যমে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, কোনো আলোকরশ্মিকে ধরো তোমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে নিয়ে যাচ্ছ, মানে কি, সাপোজ ধরো একটা আলোকরশ্মি কাঁচ থেকে, ঠিক আছে, কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে। কাঁচ বায়ুর থেকে বেশি ঘন, বায়ু হচ্ছে লঘু, কাঁচ হচ্ছে ঘন, এটা বুঝতে পারছো? তো কাঁচ থেকে যদি কোনো আলোকরশ্মি বায়ুতে যায় তখন কি হয়, তখন যেটা হয় তখন হয় প্রতিসরণ, অর্থাৎ মাধ্যম চেঞ্জ করলে সেক্ষেত্রে প্রতিসরণ হয়, কি হয়, প্রতিসরণ হয়, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ এ কেস অফ রিফ্র্যাকশন, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে প্রতিসরণের সময় হয়, কি হয় সেটা হচ্ছে, ধরো একটা আলোকরশ্মি, এই হচ্ছে তোমাদের কাঁচ, এই নিচের দিকে তোমাদের আছে কাঁচ, ঠিক আছে, আর ওপর দিকে তোমাদের আছে বায়ু বা বাতাস, এয়ার, ঠিক আছে? তাহলে আলোকরশ্মি কী হচ্ছে, এই দিক থেকে অর্থাৎ এই কাঁচ থেকে কী হচ্ছে, বায়ুর দিকে যাচ্ছে। যখন এটা হয় তখন কী হয়, এই দুই মাধ্যমের যে বিভেদ তল, অর্থাৎ দুই মাধ্যমের এক মাধ্যম শেষ হচ্ছে আর এক মাধ্যম আরম্ভ হচ্ছে, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি বিভেদ তল। এই বিভেদ তল দিয়ে কী হয়, আলোকরশ্মি বেঁকে যায়, ঠিক আছে? ও যাওয়া উচিত ছিল এই পথে, কিন্তু ও কী করে, ও বেঁকে এই পথে যায়, ঠিক আছে? বেঁকে কোন পথে যায়, এই পথে যায়, ক্লিয়ার হয়েছে? এবার একটা জিনিস দেখো, এই যে বেঁকে ও এই পথে যাচ্ছে, তাহলে কী বললাম আমি, এই দিকে যাওয়ার দরকার ছিল, এই পথে যাওয়ার দরকার ছিল, ও বেঁকে কী করছো, বেঁকে এই পথে যাচ্ছে। তো এইটাকে আমরা বলি নর্মাল, এই যে এখানে যেটা আছে এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি নর্মাল, আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? তো নর্মাল থেকে প্রতিসারিত হচ্ছে কতটা, তাকে বলা হয় প্রতিসরণ কোণ, অর্থাৎ হওয়া উচিত ছিল এই, কিন্তু হয়ে যাচ্ছে এই, কতটা বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছ? কী বললাম, কোনো আলোরশ্মি যখন কাঁচ থেকে বায়ুর দিকে যাচ্ছে, অর্থাৎ ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, তখন আলোরশ্মি কী করে, নর্মাল থেকে দূরে বেঁকে যায়, অর্থাৎ ওর যাওয়া উচিত ছিল এই পথে, কিন্তু ও যায় না, ও কী করে, ও বেঁকে যায়। কোন পথে বেঁকে যায়, দেখো ও একদম এই দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? এই যে বেঁকে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এবি পথ, এই যে এবি পথে বেঁকে যাচ্ছে, কিন্তু যাওয়া উচিত ছিল বিসি পথে, ওর বিসি পথে যাওয়া উচিত ছিল কিন্তু এবি পথে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তো এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই যে ক্লিয়ারলি দেখতে হচ্ছে একটা কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অর্থাৎ প্রতিসরণ কোণ। কী বলা হয়, প্রতিসরণ কোণ, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, প্রতিসরণ কোণ। আর এখানে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে বলা হয় আই, আপতন কোণ, ঠিক আছে? আলোকরশ্মি যে কোণে আপতিত হচ্ছে, আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে বলা হয় ইনসিডেন্স, এটাকে বলা হয় রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে আই, ঠিক আছে? এবার আমি যদি আপতন কোণটাকে আরও বড় করে দিই তাহলে কী হয়, দেখো এই আপতন কোণটাকে আমি আরও বড় করে দিয়েছি, ঠিক আছে? আই আগের আয়ের থেকে বড়, ঠিক আছে, আগের যে আই ছিল এইটা, এর থেকে এটা বড়, তখন কী হয়, আলোকরশ্মি যা উচিত ছিল তো এই পথে, ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি বি, এই বিন্দুটাকে এটাকে ধরে নিচ্ছি সি, এই পথে যাওয়া উচিত ছিল, বিসি পথে যাওয়া উচিত ছিল, কিন্তু ও আবার বেঁকে গিয়ে বি এ পথে যাচ্ছে, অর্থাৎ এই পথে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এখানে আরও বড় আর উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এদিকে আয়ের মান আমি যত বাড়াচ্ছি এদিকে আরের মানও তত বাড়ছে, দেখতে পাচ্ছ? আপতন কোণ যত বাড়ছে প্রতিসরণ কোণ তত বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার ইনক্রিজ হয়ে গেছে, এই হচ্ছে এন থেকে দেখো কতটা দূরে সরে গেছে, ওর বিসি পথে যাওয়া উচিত ছিল এই পথেও যাওয়া উচিত ছিল, কিন্তু ও যাচ্ছে এই পথে, অর্থাৎ এ পথেও যাচ্ছে, ঠিক আছে? সি পথে যাওয়া উচিত ছিল ও যাচ্ছে এ পথে, অর্থাৎ ওর অনেকটা কিন্তু বেঁকে যায়। তো আমরা যদি আইকে আরও বাড়াই, আরও বাড়ালে কী হয় চলো দেখা যাক, তখন দেখো এই যে আইকে দেখো আমরা আরও বাড়িয়ে দিয়েছি, আগের বারের তুলনায় আই আরও বড়, তখন কী হচ্ছে, এই রশ্মিটা যা উচিত ছিল এই পথে, ধরো না এটা সি পথে যাওয়া উচিত ছিল, কিন্তু সি পথে যাচ্ছে না, আবার সে এ পথে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? এবার এ পথে বেঁকে কী হচ্ছে, ও বিভেদ তলের ওপর দিয়েই যাচ্ছে, দেখো বিভেদ তলের ওপর দিয়েই যাচ্ছে,
এই যে ও বিভেদ তলের ওপর দিয়ে গেল, এখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কিন্তু আর কোনো সাধারণ কোণ নয়, কোনো এলেবেলে কোণ নয়, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ভালো করে দেখো এটা কী হয়েছে, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, আমি আরেকবার বলছি, দেখো আরগ্রস্বী, দেখো যে কোণ সেটা দেখো আমি আরও তোমাদের কী করেছি, আরও তোমাদের বাড়িয়ে দিয়েছি। আই দেখো আরও বেড়ে গেছে, আই আরও বাড়লে কী হওয়া উচিত ছিল, এই পথে ও যাওয়া উচিত ছিল, অর্থাৎ ধরে নাও এটা সি পথ যাওয়া উচিত ছিল, কিন্তু ও যাচ্ছে কিন্তু এই পথে, অর্থাৎ ও এ পথে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কোন পথে যাচ্ছে, এই পথে যাচ্ছে। এই যে এখানে দেখো কোনো যাতা কোণ উৎপন্ন হচ্ছে না, এখানে কিন্তু একদম ক্লিয়ারলি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এইবার হচ্ছে খেল শুরু হলো, এই যে আয়ের মান আমি এত বেশি করে দিয়েছি যে আর এর মান এখানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এইটা আমাদের সেই ঘনমাধ্যম, আর এইটা আমাদের সেই লঘুমাধ্যম, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ঘনমাধ্যম, ওপরটা হচ্ছে আমাদের লঘুমাধ্যম। তো মনে রাখবে ঘনমাধ্যমে, ঘনমাধ্যমে, ঠিক আছে, আয়ের মান কত হলে ধরে নাও এক্স, আর এর মান 90 ডিগ্রি হবে, সেই আইকেই আমরা কি বলি, সরি, সেই আইকেই আমরা কি বলি, আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আশা করি বুঝতে পারলে কি বললাম আমি, ঘনমাধ্যমে আয়ের মান যত হলে লঘুমাধ্যমে, আর কিন্তু লঘুমাধ্যমে থাকে, দেখতে পাচ্ছ আর এর মান কোথায় আছে, লঘুমাধ্যমে আছে, লঘুমাধ্যমে আর এর মান 90 ডিগ্রি হয়, সেই আই কি আমরা কি বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই এর থেকে বোঝার। ঘনমাধ্যমে আয়ের মান যত হলে তার জন্য আর এর মান 90 ডিগ্রি হয় তাকে আমরা কি বলি, সেই আই কি আমরা কি বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি। আরকে কিন্তু আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলছি না, 90 ডিগ্রি কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নয়, এই আয়ের মানটাকে আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যার জন্য আর হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা যদি এইটাকে, এই আইকে আরও বড় করে দিই তখন কি হয়, দেখো এই আইকে যদি আমরা আরও বড় করে দিই, ঠিক আছে, ধরো এই আইকে আমরা আরও বড় করে দিচ্ছি, এই আইকে আমরা আরও বড় করে দিচ্ছি, এই আইকে আমরা আরও বড় করে দিলে কি হয়, ওর যা উচিত ছিল আবার সেই সি পথে, কিন্তু আবার তো এ পথে বেঁকে যাবে। এবার দেখো একটা কাণ্ড ঘটছে, আগেরবার তো ও একদম এই তল বরাবর চলে এসছে, এবারে কী হচ্ছে, ও তলের থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, দেখো এ পথ কিন্তু তলের থেকে নিচের দিকে নেমে গেছে, কারণ এই লালটা হচ্ছে আমাদের তল, তো লালের থেকেও দেখো ও নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ও ঘনমাধ্যমে ছিল, ঘনমাধ্যমেই চলে আসছে, ওপরটা তো লঘুমাধ্যম, ঠিক আছে, ওপরটা তো লঘুমাধ্যম। এইবার দেখো একটা জিনিস, তাহলে আবার কি বললাম দেখে নাও, জাস্ট আ মিনিট, দেখো আয়ের মান আমরা আরও বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, ধরে নাও এটা এবার বড় হাতের আই হয়ে গেছে, ঠিক আছে, আগেরবার সব ছোটো হাতের আই কাজ করছিল, এবার এত বড় হয়ে গেছে যে আমরা বড় হাতের আই করতে বাধ্য হয়েছি, যা উচিত ছিল ওর সি পথে কিন্তু যাচ্ছে ও এ পথে, ঠিক আছে, কিন্তু দেখো এবার এ পথটা দেখো ঘনমাধ্যমেই চলে এসছে, ওপরটা তো লঘুমাধ্যম, এবার আর আলোকরশ্মি লঘুমাধ্যমেই যাচ্ছে না, এবার আলোকরশ্মি বেন্ড হয়ে ঘনমাধ্যমেই চলে আসছে, ঠিক আছে, এই মাধ্যম কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে কিন্তু এবার রিফ্লেকশান কাজ করছে, এবারে কী কাজ করছে, রিফ্লেকশান কাজ করছে, ঠিক আছে, ঘনমাধ্যম থেকে ঘনমাধ্যমেই যাচ্ছে, ঠিক আছে, এই যে ঘনমাধ্যম থেকে ঘনমাধ্যমে গেল এটা কি আমরা বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, কি বলছি আমরা, টোটাল, টোটাল ইন্টারনাল, আমি আইএনটি বলে লিখছি, ইন্টারনাল রিফ্লেকশান, ঠিক আছে, কি বলছি আমরা, রিফ্লেকশান বলছি, এখন আর ব্যাপারটা রিফ্র্যাকশান নেই, এখন আর ব্যাপারটা প্রতিসরণ নেই, এখন আমাদের হয়ে গেছে কি, এখন আমাদের হয়ে গেছে প্রতিফলন, এখন আমাদের কী হয়ে গেছে, প্রতিফলন, অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশান হয়ে গেছে, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেছে, ঠিক আছে, তো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনে তাহলে কী কী হলো, এক, আয়ের মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় হলো, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলা হয়, যার জন্য 90 ডিগ্রি হচ্ছে, এখানে তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে, দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি থেকে কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এই যে মানটা দেখো 90 ডিগ্রি থেকে কত বেশি হয়ে গেছে, 90 ডিগ্রি হতো যদি প্যারালাল যেত, কিন্তু প্যারালাল তো যাচ্ছে না, তার থেকে বেশি হয়ে গেছে, তো কী বললাম আমি, আয়ের মান যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় হয় তখনই ঘটে টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে, দেখো আমি একদম ক্লিয়ার করে দিই তোমাদের, একবার এখানে বলে দিই, ঠিক আছে, জাস্ট আ মিনিট, ওকে, এই দুটো ইস্যু তোমরা খেয়াল রাখবে, যে এক হচ্ছে আয়ের মান কী হচ্ছে,
আয়ের মান কি হচ্ছে, আয়ের মান তোমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হচ্ছে, ঠিক আছে, এই মানটা কি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হচ্ছে, আর তখন আর এর মান কি হচ্ছে 90 ডিগ্রির থেকেও বেশি হচ্ছে, অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে আয়ের মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হয় এক, যেটা এখানে দেখিয়েছি, দুই হচ্ছে আর এর ভ্যালু গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, ঠিক আছে, আয়ের ভ্যালু কি হয় গ্রেটার দ্যান, দেখতে পাচ্ছ এখানে 90, যদি তোমরা ওপর দিক থেকে মাপো তাহলে গ্রেটার দ্যান 90 ডিগ্রি হচ্ছে, আর নিচের দিক থেকে মাপলে লেস দ্যান 90 ডিগ্রি হয়, ঠিক আছে, মানে দুটোই হতে পারে, যদি তোমরা এদিক থেকে মাপো তাহলে এটা হয় লেস দ্যান 90 ডিগ্রি, মানে এটা যদি 40 তো নয়, তাহলে সাপোজ চলো 40, এটা যদি 40 হয় তাহলে এটা তোমাদের 40 হয়ে যাবে, অর্থাৎ এখানে এই আই আর এই আর কিন্তু সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এখন আর রিফ্র্যাকশান নেই, এখন হয়ে যাচ্ছে রিফ্লেকশান, ঠিক আছে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে না আলোকরশ্মি, আলোকরশ্মি যে মাধ্যমে ছিল সেই মাধ্যমেই কিন্তু চলে এসেছে, এই ব্যাপারটাকে আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, অর্থাৎ ইন্টারনাল অ্যাঙ্গেল যখন কি হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, আর আর এর মান ওপর দিক থেকে ধরলে 90 ডিগ্রি থেকে বড় হবে, আর নিচের দিক থেকে ধরলে 90 থেকে ছোট হবে, ঠিক আছে, নিচ থেকে ধরলে ওপর দিক থেকে ধরলে 90 থেকে বড় হচ্ছে, আর নিচ থেকে ধরলে কী হচ্ছে 90 থেকে ছোট হচ্ছে, তো এইরকম ক্ষেত্রে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশান পড়ি, মানে রিফ্লেকশান হয়, এবার রিফ্লেকশান কেন হচ্ছে বুঝতে পারছো, মাধ্যম চেঞ্জ করছে না, ইন্টারনাল কেন দেখতে পাচ্ছ ঘন থেকে আর লঘুতে যাচ্ছে না, অর্থাৎ ও এক মাধ্যম থেকে বেরিয়ে আরেক মাধ্যমে যাচ্ছে না, বেরোচ্ছে না, যে মাধ্যমে সেই মাধ্যমেই এন্টার করছে, মানে ইন্টারনাল হচ্ছে, ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল, অর্থাৎ আভ্যন্তরীণ, যে মাধ্যমে আছে সেই মাধ্যমের অভ্যন্তরেই ঢুকে যাচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় ঘন থেকে ঘনতেই আসছে, ওই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল অর্থাৎ আভ্যন্তরীণ, টোটাল কেন বলা হয়, টোটাল এই কারণে বলা হয় এখানে কোনো আলোকরশ্মি শোষিত হয় না, পুরো আলোটাই 100% লাইট এখানে কী হয় রিফ্লেক্টেড হয়, 100% যদি যাচ্ছিলো তো এখানে 100%ই ফিরে আসে, ঠিক আছে, এই জন্য এটাকে কী বলা, এটাকে আমরা বলা হয় কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে, তো দুটো শর্ত হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনে, এক আয়ের মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হবে, আপাতন কোণের মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হবে, দুই আলোকরশ্মি যখন লঘু ঘন থেকে লঘু মাধ্যমে যায়, আলোকরশ্মি কিন্তু লঘু থেকে ঘন মাধ্যমে গেলে কোনো দিন টোটাল ইন্টারনাল রিফ্লেকশান হবে না, আলোকরশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময়েই কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশান হয়, অর্থাৎ ও যাচ্ছিলো ঘন থেকে লঘুতে কিন্তু ও যেতে পারছে না, ও এমনই ওর অ্যাঙ্গেল আয়ের মান এত বেশি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বেশি যে ওকে বেন্ড ব্যাক করে আবার ঘন মাধ্যমে ঢুকে যেতে হচ্ছে, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি ঘন থেকে লঘুতেই যেতে চাচ্ছিলো, তো প্রবলেম হচ্ছে এখানে তোমাকে দুটো কোশ্চেন দেয়, এক সংকট কোণের মান কত হয় মনে রাখবে, এখানে আয়ের মান সংকট কোণের থেকে বড় হয় যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশান হয়, আর দুই আলোকরশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না, বেন্ড ব্যাক হয়ে মানে বেঁকে ও ঘনমাধ্যমেই ফিরে আসছে, অর্থাৎ যখন ওপর দিক থেকে ধরলে আয়ের মান বড় হচ্ছে 90 ডিগ্রি থেকে, তখনই আমরা সেটাকে আমরা কী বলছি, আমরা কিন্তু বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, আর এক্ষেত্রে রিফ্লেকশানের যে সূত্র অর্থাৎ আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয় এক্ষেত্রে কিন্তু তাই হয়, এক্ষেত্রে আয়ের মান যদি 60 হয় এক্ষেত্রে কিন্তু আয়ের মান 60 হবে, এক্ষেত্রে যদি আয়ের মান 40 হয় এক্ষেত্রে কিন্তু আয়ের মান 40 হবে, ঠিক আছে, তো কী কী আমরা এখান থেকে পেলাম সেটা চলো আমরা ওপরে একবার লিখে নিই, তাহলে আমরা কী কী পেলাম, আমরা পেলাম এক টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, টোটাল ইন্টারনাল রিফ্লেকশানে কী হচ্ছে, এই যদি আমি আরেকবার আঁকার চেষ্টা করি তাহলে এই ছিল তোমার এই দিকে হয়ে যাচ্ছে, ও যাওয়া উচিত ছিল কিন্তু এই পথে, ঠিক আছে, ওর যাওয়া উচিত ছিল এই পথে কিন্তু এই পথে যাচ্ছে না, ও কী করছে ও এই পথে যাচ্ছে, ঠিক আছে, এখানে আয়ের মান কী হচ্ছে, এখানে আয়ের মান এক নম্বর শর্ত হচ্ছে আয়ের মান সংকট কোণের থেকে বড় হবে, ঠিক আছে, এই ছোটো হাতের আয় হচ্ছে সংকট কোণ, বড় হাতের আয় হচ্ছে নর্মাল কোণ, যে কোণ আমরা এখানে এঁকেছি তার থেকে বড় হচ্ছে, দুই হচ্ছে এই আয়ের মান এখানে যে আর তৈরি হচ্ছে তার সাথে সমান হবে, অর্থাৎ আই ইকুয়াল টু এখানে আর হয়ে যায়, অর্থাৎ এখানে প্রতিফলন হচ্ছে, বেসিক্যালি এখানে কী হয় রিফ্লেকশান বলছি, তার মানে কী হচ্ছে প্রতিফলন হচ্ছে, প্রতিফলনের সূত্রে আমরা কী পাই আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, এখানে নির্ঘাত তাই হতে হবে, নইলে তো প্রতিফলন নইলে তো প্রতিফলন হবে না, তো এখানেও কিন্তু প্রতিফলনই তোমাদের হয়, ঠিক আছে, আয়ের মান আর এর মানের সমান হয়, নেক্সট আমরা কী বললাম, নেক্সট আমরা বললাম অবশ্যই আলোকরশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু যেতে পারবে না, বেন্ড ব্যাক হয়ে কী হবে আবার ঘন মাধ্যমেই ফিরে আসবে, তো আলোকরশ্মি অ্যাকচুয়ালি ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, বেন্ড ব্যাক হয়ে কী হয় আবার ঘন মাধ্যমে ফিরে আসে, এই তিনটে পয়েন্ট তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তবেই কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশান হয়, ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের
সংকট কোণ আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর তোমাদের যদি কিছু থাকে তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন্স ছিল, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের একটু বলে দিই যেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে প্রয়োজন, সেটা হচ্ছে ভিভ জিওর মানে তোমরা তো জানো এটা হচ্ছে ভায়োলেট, এটা হচ্ছে ইন্ডিগো, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে তোমাদের কি রেড, ঠিক আছে। তো ভিভ জিওর আমরা জানি। এবার মনে রাখবে এখানে কি হয়, অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি যে রেডের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কী হয়, সেটা সব থেকে বেশি হয়। লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ঠিক আছে, বেশি তরঙ্গ দৈর্ঘ্য। লালের তরঙ্গ দৈর্ঘ্য কী হয় সব থেকে বেশি, ঠিক আছে, লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আর ভি, ভি এর ক্ষেত্রে কী হয়, সব থেকে কম হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়। তো মনে রাখবে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ক্ষেত্রে কিন্তু এই সংকট কোণের মান বেশি হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। কী বললাম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ক্ষেত্রে সংকট কোণের মান কিন্তু বেশি হয়, ঠিক আছে, এটা একটু মাথা রাখবে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কিন্তু সংকট কোণের মান কম হয়, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তোমাদের পড়তে পারে। আর কালারের ওপর কীভাবে নির্ভর করে, কালারের ওপর নির্ভর করে বুঝতেই পারছো, কালারের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক আছে। যেমন ব্লুয়ের মান আমি ভায়োলেটের মান আমি দেখতে পাচ্ছি সব থেকে কম হচ্ছে, আর রেডের মান আমি দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে। তো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও বেশি হয়, আমি সিএ বলে লিখছি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তার কী হয় বেশি হয় এই যে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কম হয়, অর্থাৎ কালারের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য এখানে যুক্ত, আর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এই প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে যায়, ওই জন্য এই প্রশ্ন আমি তোমাদের বলে দেবো, এটা ব্যাপক হারে পড়তে পারে যে কার তরঙ্গ দৈর্ঘ্য বা কোন ক্ষেত্রে কোন কালারের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কম হবে, কম মানে বেশি হবে বলতে পারে। তো তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও কী হবে, কম হবে। আর কালার তোমরা জানো যে ভি থেকে আর দিকে গেলে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমাদের সরি মানে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বাড়তে থাকে। তো যত আমরা ভি থেকে আর দিকে যাবো তত আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও আমাদের কী হবে, বাড়তে থাকবে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু রেলের পরীক্ষা বিগত বছরে পড়েছে, ওই জন্য আমি তোমাদের এটা বলে দিলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা ছিল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর ইন্টারনাল রিফ্লেকশন নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো ডিটেলস ক্লাস আমরা দিয়ে থাকি ফিজিক্সের ওপরে, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োর ওপরে, এবং রেলের জন্য শুধু নয়, এটা সিজিএল সিএইচএস এসএল অর্থাৎ তোমরা যে কেন্দ্রীয় সরকারে পরীক্ষা দাও যে যে ক্ষেত্রে ফিজিক্স পড়ে, দেখো সিএইচএসএল সিজিএলও কিন্তু এখন থেকে ফিজিক্স পড়ছে, ঠিক আছে। যদিও সিজিএলে আমি দেখেছি যে বায়োটা একটু বেশি পড়ে, কেমিস্ট্রিটা একটু বেশি পড়ে, ফিজিক্সটা একটু কম পড়ে, তবে বলা যায় না, যে ট্রেন্ড চলে সেটা তো ঘন ঘন চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জ হতেই পারে। দেখা গেল এবারে সিজিএল সিএইচএসএলে ফিজিক্স বেশি পড়লো, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা পরীক্ষা আছে সেসব পরীক্ষার জন্য কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে ওয়েভ লেন্থ, কারণ যেহেতু তোমরা সিজিএল বলছি আমার উচিত ইংরাজিটা লিখে দেওয়া, ঠিক আছে, কারণ ওখানে তো সব ইংরাজিতে প্রশ্ন পড়ে, তো ওয়েভ লেন্থ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে ওয়েভ লেন্থ। তো আশা করি তোমাদের টোটালি ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।